আমার কোন বান্দা যদি আমি আল্লাহর জবান খোলা থাকবে আমি আল্লাহর আরশ আযিমের মধ্যে কাঁপা কাঁপি শুরু হয়ে যায় মাহবুব আপনার কাছে জানতে চাই কেন আপনার বান্দার ডাকের পাওয়ার কি এতনি আল্লাহ কয় বান্দা শুধু পাওয়ার না পাওয়ার না পাওয়ার না আমার বান্দা যখন আমি আল্লাহর ডাকবে আমি আল্লাহ বান্দার হায়াত বাড়াইয়া দেই বান্দার রিজিক বাড়াইয়া দেই বান্দারে বিপদ থেকে উদ্ধার করি বান্দার উপরে আমি আল্লাহর রহমত নাযিল করি বান্দার যদি অভাব থাকে আমি আল্লাহ দূর করে দেই রব্বুল আলামিন আল্লাহ আমরা তো আপনার বান্দা আপনি কি আমরা বান্দারা যদি আল্লাহ কয় ডাক দেই নিয়ামত দিবেননি আল্লাহ কয় শুধু এমন নিয়ামত না ইন্তেকাল করার পরে যখন তোমরা কবরে যাইবা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তোমার অন্ধকার কবর নুরানি বানাইয়া দিব সুবহানাল্লাহ আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি কবরটারে নুরানিত বানাইয়া দেয় আমরা সবাই তো মরার পরে ওই কবরে শান্তিতে থাকতে চাই কিন্তু চিন্তা করা মুসলমান আমরা যেদিন মারা যাব মরার পরে আমার আল্লাহ মানুষের জন্য দুইটা সেকশন রেখেছেন একটা সেকশনের নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম ঠিক না বেশি সেকশনের মধ্যে এক নাম্বার হলো জান্নাত আর এক নাম্বার হলো জাহান্নাম দুনিয়াতে ভালো কাজ করলে জান্নাতে যাইবা খারাপ কাজ করলে দোজখে যাইবা কিন্তু চিন্তা করে দেখেন শিবভাষার মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে কর্মকাণ্ড গুলা করতেছি এই কর্ম করার কারণে আমরা কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না কারণ আমাদের জীবনে এত গুণা নবী কয় উম্মত কবরে যাইবা অন্ধকার কবরে যাওয়ার পর তোমার ঠিকানা হবে জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই তো জাহান্নামে যাব আপনি নবীকে আমরা বাঁচাইতেন না নবী কয় উম্মত যদি বাঁচতে চাও রে উম্মত তাহলে দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামে ভয় করো ওই দুজকের আগুন ভয় করো যদি ভয় না করো তাইলে তুমি সুদ ছাড়তে পারতা না ঘুষ ছাড়তে পারতা না পরের সম্পদ খাওয়া ছাড়তে পারবা না এই জন্য দুজক তারা তোমরা ভয় করো এই জন্য একজন আশেক ডাক দিয়ে কয় ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলনে দিবে তোরে আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজক ওটাই এমন একদিন আসবে চলে নবীর কথা পড়বে মনে ওটাই এমন একদিন আসবে চলে নবীর কথা পড়বে মনে সারা জীবন থাকবি না জগতে ওরে গায়ের জোরে বললে কথা নবীর পানে লাগে ব্যথা চির জীবন থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোষকে রাগুনে বলনে দিবে তোরে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে ঠিক না বেটি বর্তমান সমাজের যুব সমাজ এমন তো আছে আজকের এই যুব সমাজ শিবভাষা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিলের আয়োজন করছে আবার এমন যুবক আছে যদি এলাকার ভিতরে যদি যুবক যদি অন্যায় করে মুরুব্বীরা যদি এদেরকে ডাক দেয় রে এই যুবক মানুষ তোরাই কামগুলা করিস না কাজগুলা খারাপ মুরুব্বীর উল্টাই কয় আপনি আমার থেকে ভালো বুঝেন সম্মান করো এরা ইজ্জত করো যদি মা বাপ কবরে থাকে আল্লাহ মা বাপের কবর আজাব মাফ করে দিব কোন সুবহানাল্লাহ আশেক বলে ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে হাই রে কেহ নাহি পারে তোমার সনে ওরে 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার জম ঘুরিবে পিছনে পিছনে হাই রে আসালি ঘুরবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোষকে রাগুনে বলনে দিবে তোরে নিরঞ্জনে দিবে তোরে দোষকে যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ঠিক না
দেখি না তো এখানে শুনেন ঠিক মতো একবার ডাক দিল আব্বা 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 তিনবার ডাক দিছি তো তিনবার সময় কইছি কি রে হইছে ভূত এতবার ডাক দিছি আমি দেখেন নাই ও পুত্রে শুনি নাই তো তার মানে কি বয়সের কারণে দিবে তোড়ে দোষকে রাগুনে বল দিবে তোড়ে দোষকে রাগুনে নিরঞ্জনে দিবে তোড়ে আমরা যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে দুইটা স্টেশনের কথা বললাম একটা জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম কিন্তু দুনিয়ার জমিনে যত মানুষ দেখা যায় এই মানুষগুলার মধ্যে কর্মকাণ্ড প্রমাণ করে বেশি মানুষ কিন্তু জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু আমার নবী কয় উম্মতরে দুনিয়ার জমিনে থাইকা যদি আমি নবীর পথ মতে চলতে পারো তাইলে তোমার ঠিকানা হবে জান্নাত ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে আমার নবী কয় তাকরা কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে ওয়া ইবাদাতি সালাত নামাজ আদায় করা লাগবে এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুনিয়ার জমিনের মধ্যে আম্মা আব্বার খিদমত করা লাগবে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই তাহলে আমরা সর্বপ্রথম তাকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করব জবান খুলে মদিনার নবীকে খুশি করার জন্য ঈমানটাকে পরিপূর্ণ রাখার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال في حديث الشريف عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الفاطمه سيده النساء اهل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف الحسن والحسين سيد شباب اهل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشكو ان يعطي على الناس زمان لا يبقى من الإسلام إلا إسلام ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو قراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা ওরে কোরআনে পড়ো হাদিস পড়ো নবীর সুন্নাত পালন করো কোরআনে পড়ো রোজ হাসরের ময়দানে নবী চারা বান্ধব নাই রে এই দুনিয়া সেইখানে আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে
পয়দা কবে যাকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা হাজার নাবে রাখেন নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজার নাদার আছেন নবী আল্লাহর কোরআনেতে শুনি আন্নাবী আওলা বিল মুমিনিনা আল্লাহ করে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা গায়বের খবর দেনে ওয়ালা তিনি মুদর কামুলিওয়ালা গায়বের খবর তিনি মুদর কামুলিওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা লা ইলাহা ইল্লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাহি নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও পাহি নাই ওই নবীকে পাইতে হইলে ওই অলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর নামাজে রোজা চাইর না সবার মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ না সবার মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তো মাই বলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেকে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না শিবপাশার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে আল্লাহর দেখে একটা তাক দিয়ে দিবেন আমার তো প্রজেক্ট আছে আমার গলার আওয়াজ কেমন হয়েছে আমি জানি না তবে আমি দেখছি কাবা শরীফের চারিদিক থেকে মক্কা মদিনার সাহাবাই কেরাম নবীর পেছনে নামাজ পড়বা লাগে দৌড়ে দৌড়ে আইতেছে আর পরে বললেন না সুবহানাল্লাহ আসলে মূলত আপনারা মদিনা যেতে চান কি চান না এখান দিয়া রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছে এরা যদি প্যান্ডেলে বসে প্যান্ডেলের পরে আরো জায়গা লাগবো কিন্তু আপনারা বইতেছেন না অসুবিধা নাই আমি আমার কোন শ্রোতারে দাঁড়াই আওয়ার সঙ্গে বইতে কই না বই আওয়ার সঙ্গে দাঁড়াইতে কই না যেমনি আছেন এমনি বালা ও আসুনা যান কারণ অনেকের ইন্ডিয়া যাইতে লাগছিল প্যান্ডা টাইট পরনে বইতে হতাছে না লাগে দাঁড়াই আওয়ার শুনে বাবুরা আপনারা এমনি দাঁড়াই আওয়ার শুনেন কোনো অসুবিধা নাই আপনারা জমান খুলে কইেন তো আমরা আসলে মদিনা যেতে চাই কি চাই আপনারা যাইতে চান শুধু ডাইন হাতরা তোলেন শুধু ডান হাতরা বাবা তো কি একটা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ করেন আমরা দয়াল আল্লাহ
সিবি করেন মদিনা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার হবিগঞ্জের আজমিরি গঞ্জের শিবপাশা আন্দাবাড়ি কবরস্থান সংলগ্ন মাঠ ময়দানে শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মুদ্দেগানের রূহের মাগফিরাত কামনায় অষ্টমতম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের আমার বাবাদিরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা কেউ জবানটা বন্ধ রাখেন না। আপনারা বলেন আমরা যে একদিন মারা যাব এই কথাটা কি সত্য না মিথ্যা? কোন সত্য না মিথ্যা? দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কয় উম্মত আমার, এ আমি নবীর উম্মতের দলেরা তোমরা তো একদিন দুনিয়াতে থাকবা না, মৃত্যুকাল করার আগে তোমরা দৈনিক 20 বার করে মরার কথা স্মরণ করো। সাহাবাই কেরাম চোখ মুবারকের পানিগুলো ছেড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি কেন বললেন দৈনিক 20 বার আপনার উম্মত মরার কথা স্মরণ করতে? আমার নবী কয় রে সাহাবাই কেরাম আমি নবী যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যখন জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দিয়া যায় আমি যখন মক্কা মদিনার রাস্তা দিয়া হাঁইটা যায় আমি নবী দেখতে পাই রে সাহাবাই কেরাম ওই কবর গুলার মধ্যে কিছু কিছু কবরে আজাব হইতাছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই তারা কারা? আমার নবী কয় তারা হইল বনি ইসরাইলের মানুষ। নবীজি আপনি বলেন না বনি ইসরাইল মানুষগুলা কেন জাহান্নামে চলে? আমার নবী কয় তারা দুনিয়াতে সম্পদের লোভ লালসা করছে বেশি, দুনিয়ার জমিনে থাইকা তারা আল্লাহর ফিকিরি ভুলা গেছে, আল্লাহর কথা ভুলা গেছে, যে আল্লাহ তারারে বানাইছে ওই আল্লাহর ইবাদত করে নাই, দুনিয়ার জমিনে থাইকা তারা বেশি বেশি ধন সম্পদের বাহাদুরি দেখাইছে। আমার নবীর সাহাবাই কেরাম ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী দয়াল নবী, তাইলে সম্পদের ফিকিরি দেখাইলে আল্লাহর ফিকির না করলে ওই মানুষটা বুঝি দুজকে যায়? আমার নবী কয় রে সাহাবাই কেরাম শোনো অধিক সম্পদ যার বেশি হইব সে বেশি জ্বলব। হুজুর কেমনে বুঝবো জানতে চাই? অধিক সম্পদের মালিক বেশি কষ্ট পাওয়া লাগবো কেমনে 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 একটু শুনা নেন। ইরাকের বড় ধরনের একজন বাদশা, ইরাকের বড় ধরনের বাদশা ওনার এলাকার মধ্যে তিনজন তিন ধরনের ব্যক্তিকে ডাক দিলেন, ডাক দিলেন ইরাকের বাদশার যিনি মন্ত্রী থাকে মানে ডাইন হাতের পিএস যেটারে কয় বলেন নাই ওনার প্রজাদের মধ্যে সর্বনিম্ন পদস্থ যে ব্যক্তি তারাও ডাক দিছে কয়জন হয়েছে? তোমরা জানি খুব কষ্ট হইতেছে প্রজেক্টর কয়টা? কথা বুঝছি মাইক কি সবচাইতে ভালো? আপনাকে সুন্দর শুনতেছেন না? আমি কথা বলতে আমি কিন্তু এমন একজন কাঙ্গাল মানুষ, তাক বালানো দূর, আমি কিন্তু এখন একদম কাঙ্গাল মানুষ, কাঙ্গাল মানে আমি কুমিল্লা থেকে নিজে ড্রাইভিং করে আপনার মাহফিল আসা লাগছে। কথা বুঝেন নাই মনে হয় না? আমি যে ওয়াশ করতেছি আমি যে কাইচুয়ের উঠে ফিরে গেছি এটা আমার হাজার খবর ভাই, এগুলা না আমার কয়টা বার দিয়ে আমার এ ভাই আমার মেসেজ দিছে, মানে এরা আমি মেসেজের উত্তর দিতে পারি না কল করতে পারি না, তবু আমার ফলাম মেসেজের উত্তর দিছে আমার এর ভিডিও কল দিয়ে দেখাইছে যে আমার শাহিন সুন্নি মিডিয়ার ছেলেটা দেখাইছে, তবু আমিও কইছি যে ভাই আমি আসছি। এরপরে আবার আমরা অন্য কোন দিক দিয়া আমরা কি কর মানুষ আছে রাস্তাটা একবার নিরা আমার ডরে কইটা শুরু হয়ে গেছে, আমি যে গাড়ি চালাই আমার গাড়ি একবার এদিকে লাভ দেয় একবার এদিকে লাভ দেয়,
না না ভাঙা না রাস্তা ভাঙা কিন্তু এটা মনে হইতাছে যে তিন মাসের মতো রেউ দিতেছে কথা বুঝতে পারছেন তো আমি একজন কাঙ্গাল মানুষ গত পরশুদিন ড্রাইভারে বেতন দিছি পরশুদিন মাহফিল করে যাই এক তারিখে মাহফিল করে দেয় বেতন দিছি দেখো সেটা বাজে গো বাজে গেছে এরপরে দিনের এগারোটা পর্যন্ত এরা কল দিছি তিনটা কল দিছি ঢুকছে এরপর থেকে 67টা কল দিছি একটা কলও রিসিভ হয়েছে না কারণ মোবাইলটা বন্ধ আমি তো অন্য বক্তাদের মতো না আমার দাওয়াত দেন অ্যাডভান্স করে দিলে আমি চলে আমার অসুবিধা নাই কিন্তু এরা জীবনে এমন একটা যে কোনো জায়গায় ধাক্কা খাওয়ানোর কারণে এত দূরে কুমিল্লা গেছে আমি তো বুঝছি কয় ঘন্টা প্রায় সাড়ে ছয় সাত ঘন্টা লাগছে মনে না দেখতে গেছে খুব কষ্ট হয়েছে তো বোঝা কয়টার দিকে রওনা দিচ্ছিল দিনের নয়টা রওনা দিছে আর ভাই আসর সময় মাগরিবের সময় বসেছিল হিসাব করেন না কয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটামুটি আট ঘন্টা লাগছে আমি যে আইসি আল্লাহ যে আমার সহি সালামতে আনছে এটা আলহামদুলিল্লাহ কর না আমরা আলহামদুলিল্লাহ না করলে আমরা দোয়া না করলে আমি বাঁচতাম না গতকালকে আমার মাহফিল ছিল আখাউড়া আখাউড়া মাহফিল করছি আরেকজনের গাড়ি দিয়া আমার গাড়ি গেছে ঢাকা এরপরে এই গাড়ি আইন না আবার রাত্রে কুমিল্লা গেছি নিজে চালাইয়া কুমিল্লা এই গাড়ি দিয়ে আমার গাড়ি নিয়ে এরপরে আমার লাগছে আবার দেখাইছি আমার গাড়ি বুঝে ফানি দেখা না কি কয় রেগুলেটার রেগুলেটার হানি 30 কিলো চলার ঘরে উতরে ফালাই দেয় চিন্তা আল্লাহ জানে এটা কারণ দিতে মানে আজকে আজকে যে মাটি করে টাকা মাই করে নিমু রিগিয়া গাড়ি চিন্তা করতে দিচ্ছে কথা বলছেন নি কারণ আমরা তো হাতিয়ার দিয়ে বেশি করে চাইলে আমরা কবজুর এত শান্তি নেই কিছু করার নেই আব্বা করা লাগবো যেতে মাঠে নেমে গেছি মানুষ চিনা ফেলছে আমার কৈছে হুজুর আমি এই তিন তারিখের আগে অঞ্চলার মাহফিল রাখছেন না এখন সত্য কথা আমি রাখি না সিরাজনগর মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরে আমার কৈছিল একটা মাহফিলের কথা আমি আরো রাখতে পারছি আল্লাহ জানি আমারে কুদ্দুর ভাবে কবুল তবে জানুয়ারি না জানি ফেব্রুয়ারি 15 তারিখ কোন আবু বকর জিয়াদিস আমার একটা দাওয়াত দিতে দিকে কোথায় জানি আজমির গঞ্জ ইনশাআল্লাহ ওইদিকে আসবো দোয়া করেন আপনারা আল্লাহ তো সহি সালামতে আমে আর এর আগে যদি মরে যায় তাহলে মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখবো না আমিন কথাটা কোন জায়গায় আসছিলাম দেখি একজন বলেন তো আমি এই আপনার কথা বলার কারণ হইলো ওয়াজটা যে করতাছি আপনারা মনে ঢুকতাছি না আমি এটা সুন্দর সাহাবাই কেন কইছি ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন মারা বা কইতেন না নবী কয় হ্যাঁ আমি দেখি কারণ ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা আও মাগারিবাহা আও শিমালি ওয়াল জুনুব নবী বলতেছেন আল্লাহ এই দুনিয়াটা আমি নবীর জন্য সংকুচিত করে দিছে মানে সুত্তু বানিয়ে দিছে আমি নবী যেভাবে দেখি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা হয় আমি নবী দেখি হাদিস শরীফ মারহাবা কর না এটা হাদিসের ব্যাখ্যা কোন যে কয় আও শিমালি ওয়াল জুনুব মাশরিক থেকে মাগরিব পূর্ব থেকে পশ্চিম না শুধু উত্তর থেকে দক্ষিণ যা হয় আমি নবী সব দেখি জোরে বল সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন ওই নবীকে নিজের মতো বলেন না 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 মনে করো না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন আমাদের নবী কি আমাদের মতো জবান খুলে কোন আমাদের মতো আপনার কাছে ওহি আসে তার কাছে ওহি আসে না এটা কি আপনি মানবেন আর কি মানতেন না মানতেইব বলে হুজুর মানবো তবে এই আয়াতের মধ্যে আনা বাসারুম মিসলুকুম বইলা আমার আল্লাহ পাক নবীরে আমার মতো মানুষ কইছে না মানুষের মতো কইছে মানুষের মতো কইছে বাবারে আমি যখন স্টেজে উঠতেছিলাম কে জানি কয় দেখতে তো তাহিরির মতো লাগে আসলে কি তাহিরিনি
আসলে কি তাহিরি তাহিরির মত লাগে অন্য কইছে তাহিরি এমনে ফাকরি বান্দে এমনে কোটি কোটি পরে এর লাগে মনে হয় তাহিরির মত কইছে মূলত তো তাহিরি না দেখতে তাহিরির মত নবীরে কইছে মানুষের মত মানুষ ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে যে শুরুতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানবের রূপ ধারণ নবীর আছে গে গহনে গাইব মোরা কামলিওয়ালার শান বলেন গাইব মোরা কামলিওয়ালার শান নবীর আছে কানে গাইব মোরা কন্যা মারহাবা যখন এমন কথা বললেন এই টাইমে নবীর কাছে হযরত উসমান হাজির হইয়া গেছে উসমান একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেছেন ধন সম্পদের মালিক যে বেশি হইব তার হিসাব বেশি হইব নবী গো আমার তো সম্পদের অভাব নাই আমার হিসাব বেশি হইব আমার নবী কয় অবশ্যই উসমান হিসাব বেশি হইব আমার নবী কয় উসমান তাহলে তুমি কি বাঁচতে পারবা না উসমান কয় নবী আমারও তো এটাই প্রশ্ন আমি কি বাঁচতে পারবো না নবী আমার ডাক দিয়ে উসমান যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান কইরা দাও হযরত উসমান কয় নবী গো আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক এই বছর আপনি নবীর রাস্তায় দান কইরা দিলাম আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়ে কয় উসমান আমার আল্লাহ তোমার প্রতি খুশি হোক তুমিও আল্লাহর প্রতি খুশি হও হযরত উসমান কয় নবী গো এক বছর যখন ফিরে আসে আমি যেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করছি আমার আল্লাহ এক বছর পরে আমি উসমানকে এর 10টা বড়ের মালিক বানিয়ে দিছে সুবহানাল্লাহ করে কইলেন না আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কো উসমান এগুলো দান কইরা দাও এবার যা দান করছে পরের বছর ডাক দিয়ে কই নবী গো যা দান করছি এর 10টা বল আমার আল্লাহ আমারে বানিয়ে দিছে মালিক উসমান কই নবী গো তাইলে কি আমার হিসাব বেশি হইব নবী কয় আল্লাহর রাস্তায় দিয়ে হিসাব নাই তবে তোমার আমলের কোনো হিসাব তুমি পাইবা না এত আমল হইব আমার নবী কয় উম্মত যখন জান্নাতের ভিতরে যাইব রে ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখবো এইদিকে জান্নাতের ফেরেশতা এইদিকে হুরকিল মাল আমার নবী কয় উম্মত কবরে যাইলে একটা উম্মতরে আমার আল্লাহ 70টা করে বউ দিব মহিলারা নবীর দরবারে দোয়ার লাগিয়া আমার নবীরে ওই মহিলারা পর্দার আড়াল থেকে কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও দয়াল নবী মায়ার নবীজি আপনি বলতাছেন আমার স্বামীরা যখন মারা যাইব অন্ধকার কবরে গেলে আল্লাহ 70টা করে বউ দিব নবী গো আমরা তো আমরা জামাইরে বড় ভালোবাসি স্বামীরে বড় মহব্বত করি স্বামীর কথার বাহিরে চলি না ইয়া রাসূলুল্লাহ আমরা কি কবরে গেলে ওই আদরের স্বামীরে পাইতাম না আমার নবীজি মুসকি মুসকি হাসে ডাক দিয়া কয় মহিলারা শোনো 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 ওই যে 70টা বউ তোমার স্বামীর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে তুমি মহিলারে ওই 70টা বউয়ের সরকারি বানায়া কবরের ভিতরে ফাড়াইব কোনদিন ভুলে চক্করে বউরে কোন কিল দিয়া থাকেন ঘুষি দিয়া থাকেন চিন্তা করেন রে বউ যদি কবরে কয় ও 70টা ফেরেশতা 70টা জান্নাতের হুর আমরাই তো তোমাদের নেত্রী কয় হ্যাঁ তাইলে আমার জামাই আমার দুনিয়াতে একদিন ফাইদা দিতে একটু দেরি হয়েছিল গুম করে একটা কিল মারছে ফিট্টা বেড়াইয়া সাতনাটা পর্যন্ত বেয়া হয়ে গেছে আজকে এই কিলটা রসুন আমি তুলতাম সাই তোমরা জনপতি এক একটা করে কিল দাও কিল দিবেন একটা পাইবেন কয়টা 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 বোরে মারবে মারেন বোরে মারন যাই গো না মারেন না মহিলা মানুষ তো নরম মানুষ নমক টমক যা দেন দিয়েন মারেন না নবী বলছে তোমরা কোনোদিন মহিলাদেরকে মুখের মধ্যে আঘাত করবে না কোথায় আঘাত করবে না মুখের ভিতরে আঘাত করবে না কারণ এদের এই মুখ হচ্ছে তোমাদের সৌন্দর্য কারণ এরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র আমি আল্লাহ এদেরকে আবার আমার কাছে নিয়ে আসবো সুবহানাল্লাহ জোরে কইলেন না আমার নবী আবার উপর হাদিসের মধ্যে বলতেছে যে তোমরা মহিলাদের মা বাবার নাম লয়ে কোনোদিন গালি দিও না আমরা তো কোনো মুখে জি গালি দেন না
অমুকের দি বলে না নবী কয় তোমরা কোনদিন মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবা না বলে কি ইয়া রাসূলুল্লাহ কেন নবী কয় আমি মহিলাদের বাবা আমরা সুবহানাল্লাহ দূরে কর না নবী মহিলাদের কি হয় নবী মহিলাদের কি হয় হাদিস শরীফ খুলে হইয়া দেখলাম আমাদের কুমিল্লা আলী মাদ্রাসার মুহাদ্দিস গোলাম মোস্তফা সাউদের খুতবাটা এই খুতবার মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বতের আলোচনা করতে দিয়ে দেখলাম তিন নম্বর পৃষ্ঠার ভিতর মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ অত্যন্ত সুন্দরভাবে লেখছে আমি কইলাম দেখছো কোন বউ যদি হাদিস শরীফ পড়ে জামাই নিয়ে বারবার সৌর সামনে ধরবো দেখছো নি নবী দিকিতা কইছে আমার মা বাবার আর গাইলে বানি কি লেগা নবী কইছে মা বাবার নাম ধরে গাইলে তা আমি নবী মায়ের আর বাপ মায়ের মা বাবার গেলেন মানে কারা গেলেন গেলে বে আর গেলে তো না জীবন তো সামনে তো লুঙ্গি ডালগি দিয়ে গালা গালি শুরু করে দেয় ঠিক না বেঠে কথা বলেন না ঠিক না বেঠে আপনার কষ্ট হইতেছে জানি আপনার কি লেগে বইয়ে দিচ্ছেন এই অঞ্চলের মানুষ একটু সিকিন না করলে হুজুর শরীর খুশি হয় না ঠিক না ঠিক না আমি আইছিলাম কাকেলসো এ তোমরা মাইকেটো আছিল না কাকেলসো আমরা আছিল না কাকেলসো আইছিলাম আওনে আমি ঘুমতে উঠেছে ও আচ্ছা বিদে করে আসে তাহলে বইয়া না অসুবিধা না ভাত খাইছেন নি আমি খাইছি না আমার কষিল খাইতাম আমি কষি বাবুরে আমি ওয়াজ না করা হয়তো আমার ফ্রেন্ডে ভাত যেতাম আল্লাহ মেম্বর মারহাবা কম আমরা ইয়ে সাবেক মেম্বর তো মশাল্লাহ সাবেক মেম্বর সাবেক চেয়ারম্যান সব আমরা রয়েছে আমার এমপি সব তো আছে মারহাবা কন মারহাবা আমাদের কন মারহাবা বর্তমান দেখো এটা তো সোয়ানো আর মোটামুটি মিল্লা দিলে কুমি মানে এটা তো কুমিল্লা না এটা আজমিরিগঞ্জ ঠিক ভাষা না না আমরা আমরা এলাকায় কইতো মিল্লা দিলে কুমিল্লা আল্লাহ বুঝার তো অভিজ্ঞ কোন আমি শোনে জিকির কন গজল কন ওয়াজ কন সেন দিয়ে কবেন এন দিয়ে আমি তো মুটি চলে যাব আমার কোনো অসুবিধা না আমি সব দিকের বক্তা আমার রুমে ঢুকনে আমি তো সভাপতি দেখো আগে গেছে আমার কো হুজুর আমরা তো উচিত আছিলাম না একটা বিষয় দাও নে আমরা চাইছিলাম আমনে রে আমি তো তুমি দাও না বিষয় কি আছে যা দিবা তা এক সাইড ধরে সিজালাম কারণ ভিতরে থাকলে সাপা দিতে অসুবিধা আছে আমি দিব আর কি অসুবিধা কি কারবালার ওয়াজ না আমি কারবালার ওয়াজ করলে এটা খিসে বালা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ যারা আছো মোটামুটি কথা কথা কইও না এ ফুলা কথা কম যাইতো না আল্লাহ আপনারা বোঝার তৌফিক দক কোন আমি তাহলে বউরে মারবেন কেমন হ্যাঁ মারুন যাইবো নবীজি কইছে তোমরা মহিলাদেরকে গালি দিও না মা বাবার নাম তুলে আমি নবীজি মহিলাদের মহিলাদের মুখের ভিতরে আঘাত করে না কারণ মহিলারা হচ্ছে তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান সাময়িক সময়ের ভিডিওতে কি একটা খুশি জয়িতা তার আসতেছে চিন্তা করতেছে আজ বাইক গেলে কইব কি পয়সা কিন্তু আপনার ঘুরে ঠিক কর না ঠিক কি না আজকে গেলে কব কি হুজুরে কইছে মনে আছে গালি দম যাইব মা কই একটু যদি ফানি আনতে দেরি হয় আছে না নাই বা কথা বলেন আছে না নাই দুই দল এক কথায় তোমরা আইসো কম আমি আরো আসে তুম জানি আরো আছে আমার কাছে আইস শুধু বইও একটু দিমু আস্তে আস্তে শোনেন তাইলে দুইজনের সমাজতা দুইজনের কি একজন সাইডে গেলে আরেকজন গরম নরম একজন যদি গরম হয় আরেকজন ঠিক না নি সদস্য আল্লাহ কবুল করুক আমিন করেন আমি চিন্তা করতেছে মাগরিবের ঘরে মাইকটা ধরছি রে আল্লাহ আপনার বোঝার তৌফিক দান করুক তো কথা কোন জায়গায় ওসমান কই নবী গো তাহলে হিসাব দাম কম না বেশি হিসাব কম হলারে অথবা দাম বেশি করি না ওসমান দে কইছে একটা বেড়ার লগে বউ দিব কয়টা এ বউর সরকার বানাই বা আপনার আপন বউ রে মারহাবা তাহলে বউরে যদি দুনিয়া কি একটা মারেন কবরে গেলে কয়টা সত্যিটা আল্লাহ আপনার কি নাম আর এত সিদ্ধ আর সুরে কোন আমি আর মহাপদে কোন আমি ইরাকের রাজার কথা কইছিলাম কয়জন মানুষের ডাক দিছিল আপনার কি কষ্ট দেখছে বাবা উদাহরণটা শোনেন একজনের রাজার মন্ত্রী
একজন রাজার প্রজাদের মধ্যে যে ধনী তাকে আরেকজন প্রজার মধ্যে সবচেয়ে গরিব তারে রাজা প্রজাদের মধ্যে সবচাইতে মন্ত্রী যে তারে দিছে রাজা 500 টাকা কত যে ধনী ব্যক্তি তারে দিতে 100 টাকা কত টাকা আর যে গরিব তারে দিতে 500 টাকা দিয়া রাজা তারে বলছে শোনো তোমারে যে আমি টাকাটা দিলাম এ টাকা দিয়া তোমরা আজকে সারা দিন চলবা আগামী কালকে ফজরের নামাজের পরে তুমি টাকার হিসাব আমার কাছে দিবে আমার বাজারে বলেন না পরে কি করবা আমার কাছে দিবা তো যে ব্যক্তি 500 টাকা পাইছে সে খুব হরদম চলতাছে এটা খায় ওইটা খায় এ খরচ করে ওই খরচ করে করলো যে 100 পাইছে সে নরমালি চলতেছে মানে মধ্যবিত্ত আর যে 5 টাকা পাইছে হ্যাঁ কয় আমি এটা দিয়ে কি করব এই 5 টাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় ফকিরে কয় না না আল্লাহর রাস্তা আমার একটু দিকে এটা ফকিরে দিয়ে আসে পরের দিন সকালবেলা রাজা একটা বড় সুলার মতো বানাইছে কি বানাইছে দান সিদ্ধ করার জন্য আপনার কি বানান সুলার মতো বানাইয়া রাজা একটা লোহার তাওয়া দিছে অথবা করাইয়া দিছে ওই তাওয়াটা করাইয়াটা রাজাটা সুলার উপরে রাইখা ডাক দিয়া কয় ও মন্ত্রী তোমারে আমি কত টাকা দিছি কয় হুজুর 500 গতকালকে খরচ করছনি হুজুর খুব মজা কইরা করছি দেখো এ জায়গার মধ্যে একটা বড় করাইয়া অথবা বড় একটা লোহার পাত দেওয়া এটার নিচে দিয়া আগুন দাও দাও কইরা জ্বলতাছে যারে মন্ত্রী যা এই লোহার পাত্রার উপরে দাঁড়াইবি গতকালকে সারাদিন 500 টাকা কেমনে কেমনে খরচ করছ হিসাব দে ওই মন্ত্রীটা ওই কড়াইয়ার উপরে দাঁড়াইয়া আরে গরম কড়াই গরম তাওয়ার মধ্যে ফাওড়া একবার একটারে নিচে রাখে একটার উপরে রাখে একটা নিচে রাখে একটা উপরে রাখে কি হিসাব দিব এবার মন্ত্রীটা ডাক দেয় কই হুজুর এটার মধ্যে দাঁড়ায় আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব না এবার রাজা কয় বলো রে ও মন্ত্রী দে দে হিসাব দে বলে হুজুর আমি হিসাব দিতে পারবো না ডাক দেয় কই হিসাব দে বলে কয় হুজুর প্রথম 100 টাকা দিয়া বল লেগে কাপড় কিনছি দ্বিতীয় 50 দিয়া সন্তানের জন্য জামা কাপড় কিনছি তৃতীয় 50 দিয়া হুজুর এটা এটা করছি বলে লাভ দিয়ে নিচে পড়ে গেছে হুজুর বাকি 300 টাকার হিসাব আমি এটার উপরে দাঁড়ায় দিতে পারবো না তাকায়া দেখে রে ওই নদীতে ওইটার মধ্যে তাওয়ার মধ্যে দাঁড়ানোর পরে ওই ব্যক্তিটার পায়ের নিচে দিয়া সলতা উইটা চামড়া গুলা উঠা গেছে এবার ডাক দিয়া কয় 100 টাকা ওয়ালারে এ আমার উম্মত আমার প্রজাদের মধ্যে ধনী ব্যক্তি আয় রে আয় আমার কাছে আয় তুই 100 টাকা কি করছ এবার সেও এটার মধ্যে দাঁড়াইছে গরমে দাঁড়াইতে পারে না হিসাব তৈয়ার কয় হুজুর আমি কিছু করি নাই 100 টাকা দিয়া আমি অমুক খাবার খাইছি সকালে অমুক খাবার খাইছি আমি দুপুরে অমুক খাবার খাইছি আমি রাত্রবেলা 100 টাকা শেষ এবার সেও নাই মা দেখে পায়ের তলার মধ্যে থেকে চামড়া গুলা সরিয়া সলতা উঠা গেছে এমন ভাবে আবার জিজ্ঞাসা করে 5 টাকা ওয়ালা রে এ 5 টাকা ওয়ালা তুই টাকাটা কি করছ হিসাব দে ডাক দিয়া কয় হুজুর আমি কি এভাবে হিসাব দিতাম বলে হ্যাঁ হিসাব দে 5 টাকা ওয়ালা গরম তাওয়ার ভিতরে ফাউডা একটা ফাউডা আন ফাউডা দিছে দাম পাও দিয়া কয় ফকির যে দাম করে দিছি কয় লাভ দিয়ে রেখে গেছে আপনাকে হাসি দিলেন সুবহানাল্লাহ বলেন না এটার পাও পুরে নাই এবার রাজা কয় এ পদা হে ধনী ব্যক্তি হে আমার মন্ত্রী তোমরা কি বুঝছ মন্ত্রী ডাক দিয়ে কই হুজুর স্যার টাকা বেশি হিসাব দেওয়ার লাগব যত হিসাব কষ্ট তত 100 টাকা ওয়ালারে কই তুমি কি বুঝলা কই হুজুর যত টাকা তত হিসাব যত হিসাব তত কষ্ট 5 টাকা ওয়ালারে কয় 5 টাকা ওয়ালা তুমি কি বুঝলা কয় হুজুর আমি তো বোঝার কিছুই নাই টাকা নাই হিসাব নাই হিসাব নাই কষ্ট নাই আমার কলিজা ঠান্ডা আমি কষ্ট থেকে মুক্ত পাইছি এবার বাদশা কয় তাহলে তোমরা সবাই বুঝ জানো এ জগতের মানুষ তোমরা শোনো 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 এই দুনিয়ার জমিনে যত টাকা পয়সা ধন সম্পদের মালিক হোক না কেন আমার আল্লাহ যদি মাফ না করে তাইলে তুমি কিন্তু মাফ পাইবা পরে
তুমি মাপ পাইবা না মাপ পাইবা না বন্ধুরে আমার যে তো মাপ পাইব না একটু চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে আমরা কত গুনাহ করছি আমরা গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলব সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আমরা দুনিয়ার জমিনের মধ্যে তাহলে গুনাহ কেমনে মাফ করাইব উম্মত কেমনে মাফ করাইব গুনাহ আমার নবী কয় গুনাহ মাফ করানো তো সহজ আমার উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা আমার আল্লাহর ডাকতে পারে আমার আল্লাহ উম্মতের সব গুনাহ মাফ করে দিব আপনারা কে একটা জবান বন্ধ রাইখেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই বলেন বাবা গুনাহ আছে না নাই আমার ভাই বাবার আয়ো পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ আমাকে বলেছেন শহাদায়ে কারবালার আলোচনা শহাদায়ে কারবালাটা কেন কি কারণে হইছে আগে বুঝেন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি মাইয়া ছিল তিনটা কয়টা কয়টা আমার নবীজির তিনটা মাইয়া এর মধ্যে একটা মাইয়ার নাম উম্মে কুলসুম আর একটার নাম উম্মে সালমা সুবহানাল্লাহ কইতেন মদিনার কামলিওয়ালা দয়াল নবী উম্মে সালমা এবং উম্মে কুলসুম দুইটা মাইয়ার বিয়া দিয়েছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুবহানাল্লাহ কইলেন না নবীর তৃতীয় কন্যা জিনার নাম হলো হযরতে মা হযরতে মা ফাতেমা আমার দয়াল নবীজি মা ফাতেমা তো জোহরার যখন বিয়ার বয়স হইছে নবীর কাছে অনেক মানুষ বিয়ার প্রস্তাব নিয়ে আসে নবী গো আপনার মাইয়া দারে আপনার বড় শখ আপনার ছেলের বউ বানিয়ে নিতাম মারাবা কইলেন না মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মতের দল হে সাহাবাই কেরাম শুনে নাও আমার মাইয়া বিয়া করবা প্রস্তাব কিন্তু একজন দিছে না দুইজন দিছে না তিনজন দিছে না মক্কা মদিনার বড় বড় ধনী টাকাওয়ালারা আমার কাছে প্রস্তাব দিছে আমার মাইয়া বিয়ে করবার লাগিয়া আমি নবী কার কাছে বিয়া দিব কার মনটা বেজার করব আমার মনে বড় দ্বিধা দ্বন্দ্ব এই জন্য আমি নবী সবার কাছে একটা আবদার জানাই হে আমার মাইয়াকে বিবাহ করনেওয়ালা আগ্রহওয়ালা মানুষগুলা তোমরা শুনে নাও আমার মাইয়া ফাতেমারে বিবাহ দিব আমি তার কাছে আমি নবীর সামনে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআন খতম করতে পারবে তার কাছে মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন এমন কথা বললেন মক্কা মদিনার সব সাহাবাই কেরাম নবীর দরবারে হাজির হইয়া গেছে এমন টাইমে নবীর সব সাহাবী তো নবীর সামনে একজন সাহাবী যিনি হইলেন ইসলামের চতুর্থ খলিফা যিনার নাম হলো হযরতে মওলা আলী মুশকিল কুশা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মদিনার নবীর দরবারে আমার নবী আদেশ করে তোমরা কোরআন খতম শুরু করো সবাই যখন কোরআন পড়া শুরু করে কেউ কেউ সূরা ফাতিহা পড়ার পরে কেউ কেউ সূরা বাকারা শুরু করছে কেউ অজু করে আয়েশা কোরআন হাতে নিছে এভাবে পড়তে 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 কেউ পড়া শুরু করছে এমন টাইমে সম্পূর্ণ মজলিসে যত বিয়ার ফস্তা বলা ছেলেরা আছে সবাই বইসা রইছে কিন্তু আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী হাতটা তুলে কয় নবী গো আমি আলীর কোরআন খতম হইয়া গেছে সব সাহাবাই কেরাম কয় নবী গো হযরত আলী এটা কেমন কথা বলে আমরা তো এখন সূরা বাকারা শেষ করতে পারি নাই আলী কেমনে কোরআন খতম দিল সুবহানাল্লাহ কোন মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয় আলী কেমনে তুমি এত সকাল কোরআন খতম দিলা আলী একটা ডাক দিয়ে কয় নবী গো একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া আপনি নবী বলছেন আপনার কোন উম্মত যদি মাত্র সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ে তার নাকি আমল নামায় খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইয়া যায় নবী গো আমি আলী হিকমত দিয়া সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কইরা আমি আলী কোরআন খতম কইরা ফলাইছি সুবহানাল্লাহ নবী কয় আলী তুমি হিকমত দিয়া পরীক্ষার মধ্যে পাস
তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাইরে মন
পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এসকার দরিয়াই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও মনরে আমার নবীতে সিন্ধু কইয়া মারা ফতার তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই আবার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া আলী নিছে সাবি নিছে আলী মর্তু যাই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে ধরিয়াই ও তুই ডুব দিলি না সুখ খাইলি না এসকের ধরিয়াই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে ধরিয়াই ও মনরে মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় ওরে সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আঠা আরে পাঞ্জা তনবিনে খোলা বিষণ দাই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না ফাঁকে ধরিয়াই ও তুই ডুব দিলি না ফাঁকে ধরিয়াই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না ফাঁকে ধরিয়াই আমার দয়াল নবী মাঝখানে ডাইনে মা ফাতেমা বামে মৌলা আলী ইমাম হাসান ডাইনে হুসাইন বামে নবী হইল মাঝখানে পাঁচজন আমার নবী কয় আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হচ্ছে আমার আহলে বায়াত আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল কইরা দেয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কয় নবী গো নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আমি আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি আল্লাহর নবী কয় ও জগতের মানুষ শুনে নাও এরা হলো আমার ফাক ফানজাতন বলে হুজুর ফাক ফানজাতনের অর্থটা কি ফাক ফানজাতন অর্থ হলো ফাক শব্দের অর্থ পবিত্র ফানজা মানি ফাস তন মানি দেহ ফাক ফানজাতন শব্দের অর্থ হলো পবিত্র হাসটা দেহ নবী আমার একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে এদেরকে তোমরা যারা ভালোবাসবা এদেরকে তোমরা যারা মোহাব্বত করবা এদেরকে ভালোবাসলে তোমরা জান্নাত পাইবা নবী ও তাইলে বুঝি এদেরকে আমি নবী ভালোবাসতাম এবার দয়াল নবী এদের ভালোবাসা নাইয়া নবী আমার হাঁটতে হাঁটতে ইমাম হাসান হোসাইন দে নিয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে গেছে যাইতে 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 রে আমার নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইন নবী যখন মসজিদে নববীর মধ্যে গেছে আমার নবীর সঙ্গে ইমাম হাসান হোসাইন হুসাইন নবীর সঙ্গে খেলাধুলা করতেছে সুবহানাল্লাহ কইতেন না নবীর সঙ্গে যখন খেলাধুলা করে এমন টাইমে ইমাম হাসান আর হুসাইন আমার নবীর ডান উরুয়ার পাম উরু মুবারক মানে রান মুবারকের উপরে বসা হযরতে মা ফাতেমা কয় দুপুর হইয়া যাচ্ছে আমার সন্তানগুলা তো আমার কাছে আসবো না যাইতে যাইতে রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে চলে গেছে যায়া দেখতাছে রে মা ফাতেমা আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার গুরু ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুরু গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে মা ফাতেমা মসজিদ নববীর বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে কয় বাবা ও আপনি ইমাম হাসান নে গলার ভিতরে সুমা দেন ইমাম হুসাইন নে ঠোঁট মুবারকের মধ্যে সুমা দেন আমার নবীর চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছাইরা দিছে নবী আমার একটা ডাক দিয়ে কয় ফাতেমা আমার কাছে অল্প কিছু কোন আগে জিবরাইল ফেরেশতা খবর দিছে রে তোমার এই সন্তান ইমাম হাসান রে ওই কারবালার কুফার ময়দানে হযরত ইমাম হাসান রে একবার না দুইবার না ছয়বার বিশপান করাইয়া দিব ইমাম হাসান রে কারবালার কুফার জমিনে মারিয়া ফেলব আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুরু গলা মুবারকে কিল্লাইয়া সুমা দিছি জানো হুসাইন রে কারবালার ময়দানে এজিদ কুষ্টিরা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব আমার হুসাইনের গলা যেন না কাটে কারণ আমি নবীর ঠোঁট মুবারক যেই গলার ভিতরে লাগছে ওই গলা কোনোদিন তরবারি কাট কাটতে পারবে এবার ইমাম হাসান আর হুসাইন বড় হয়ে গেছে আমার নবীজি রহমাতাল্লিল আলামিন নবীর রওজা মুবারকে হঠাৎ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকুফার ময়দানে ইমাম হুসাইন মনে করেন ইমাম হাসান আছে ওই বাজারের মধ্যে ইমাম হুসাইন আছে এই জায়গায় একটা সিল্লানি মারছে
ইমাম হাসান ডাক মারে না না নানা কুয়া ডাকতাছি ইমাম হোসেন দূর থেকে কয় এরে আমার সঙ্গী সাথীরা তোমরা একটা আওয়াজ শুনছনি বলে কি শুনছ বলে শুনছি একটা কে জানি না 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 কুয়া ডাকতাছি কয় শোনো রে দুনিয়ার কোন মানুষ যদি ব্যথা পায় পায়ে দুঃখ পায় হাতে দুঃখ পায় মাথা ব্যথা কয় মা মা কুয়া কান্দে আল্লাহ কুয়া ডাক মারে নানা কুয়া কে ডাক মারছে জানোনি আমার কলিজার টুকরা বড় ভাই ইমাম হাসান কান্দতাছে ইমাম হাসান নানা কুয়া ডাক মারছে হে ও জগৎবাসী আমার ইমাম হাসান কোন জায়গায় জানি কান্দতাছে ইমাম হোসেন যাইতে যাইতে রে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেছে ডাক দিয়া কয় ভাইয়া আপনি কেন কান্না করেন দেখতাছে ইমাম হাসান ওই কুফার ময়দানে ওই গরম বালুর মধ্যে পড়া ডান হাত আর বাম হাত গুলারে মাটির মধ্যে লাগতাছে ইমাম হোসেন কয় ভাই আপনি কেন এতবার এই জায়গার মধ্যে এমন করতেছেন হাসান ডাক দিয়া কয় ভাইয়া আমি কেন এমন করি জানেননি বলে কেন এমন করেন আমারে দুষ্ট বেয়াদবের দলেরা আমারে বিস্তার করাইছে বলে একবার তো করাইছেন এর আগে আরো কয়েকবার করাইছে কিন্তু আজকে কেন এমন করতেছেন বলে আমার মনে হয় আমার বিস্তার লগে কি জানি পান করাইয়া দিছে এবার দেখতেছে ইমাম হাসানের যে শরবতের পেয়ালা ছিল আগে তো শরবত অথবা পানির জন্য এই জায়গার মধ্যে মাথার মধ্যে একটা কৌটার মতো বাইন্দা রাখত ওই কৌটার মধ্যে দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শরবতের কৌটার ভিতরে পুরা পুরা সাদা রঙের পাথর বাইটা শরবতের লগে মিক্স করাইয়া খাওয়াইয়া দিছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এই যে বুকের মধ্যে থেকে জানাজার আগিয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি বন্ধুরে ও নবী উম্মতের দলেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু যখন শহীদ হয়ে গেছে এমন টাইম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে কই ভাই ও ভাই আপনার মরার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেন না কোনো শেষ আশা আছে নি আমার কাছে বলবেন নি ইমাম হাসান একটা ডাক দিয়া কয় ভাই ও ভাই আমার টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই অন্য কোন চাহিদা নাই রে ভাই আপনি যখন মদিনার নবী আমার নানা রওজা মুবারকের কাছে যাইবেন আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানা রওজা মুবারককে দিয়া দিই ভাই ও ভাই আমার একটা সালাম আমার নানার দরবারে দিয়া দিয়েন ও ভাই এই কথা বলে ইমাম হাসান যখন বিজয় হইয়া গেছে ইমাম হাসান বিজয় হওয়ার পরে কারবালা থেকে 1200 মতান্তরে 1250 সিডি দিয়ে ইমাম হোসাইনকে দাওয়াত দিছে দাওয়াত দিয়া ইমাম হোসাইনকে বায়াত গ্রহণ করব কইরা ইমাম হোসাইনকে কারবালার দিকে লইয়া গেছে নিতে নিতে রে ইমাম হোসাইন যখন কারবালার ময়দানে গেছে ওই দুষ্ট ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা কারবালার ময়দানটারে এমন ভাবে ব্যারিকেড দিছে ফুরাত নদীটারে বন্ধ কইরা দিছে ওই কারবালার ময়দানে ইমাম হোসাইনের সঙ্গে ওনার সন্তান জয়নাল আবেদিন ছিল জয়নাল আবেদিন দে লইয়া ইমাম হোসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে এবার ওই জয়নাল আবেদিন দে নিয়া তাবু গারানের লাগে খেজুর গাছের ডাইল কাটতে গেছে খেজুর গাছের ডাইল কাটতে যাইয়া খেজুর গাছের ডাইলের মধ্যে যখন কোপ দেয় কোপ দেওয়ার পরে দেখে খেজুর গাছের ডাল দিয়া লাল লাল রঙের কষ বাইর হইতাছে জয়নাল আবেদিন কয় বাবা কোনদিন দেখলাম না খেজুর গাছের কষ কোনদিন লাল হইতে আব্বা এটা কি দেখতেছি বলেন না বলে এটা হইলো কারবালার ময়দান আমার নানা কইয়া গেছে আমি ইমাম হোসেন কারবালায় শহীদ হইয়া যামু ও আব্বা আপনারে শহীদ হইয়া যাইবেন এটা কেন কেন আপনার নানা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনার নানা চাইলে কি আপনারে বাঁচাইতে পারতো না বলে বাঁচাইতে পারতো কথা সত্য আমার আল্লাহ আমার নানার কাছে ওয়াদা দিছে রে জয়নাল আমার আল্লাহ নাকি আমার নানার উম্মতে মুহাম্মদীরে আমি হোসেন কারবালার ময়দানে রক্ত মুবারক দেওয়ার কারণে আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতে আমার আল্লাহ নাকি নাজাত দিয়া দিব এই জন্য আমি হোসেন কারবালায় আইসা পড়ছি এবার ওই ডালগুলা নিয়ে যখন গেছে তাবু গারাইবার লাগা মাটির মধ্যে কূপ দিছে ওই ডালগুলা গর্ত করে লাগানোর জন্য কূপ দিয়া দেখতেছে রে মাটির মধ্যে থেকে কেমন জানি রক্তের কোয়ারা বাইর হইতাছে ইমাম হোসেন কয় জয়নাল আব্দিন আমার কোন জায়গায় নাই আমরা কারবালায় চলে আসছি এমন টাইমে কারবালার ময়দানে তাবুগুলার মধ্যে খাবার নাই কোনো পানি নাই এমন টাইমে ইমাম হুসাইনের একটা কলিজার টুকরা সন্তান ছিল যার নাম ছিল হযরতে আলী আসগর না আলী আসগর যার নাম ছিল
Fatema, tomar sontan imam Hasan Hussein
দে কারবালার ময়দানে ইয়াজিদের দলরা শহীদ পেরা দিব ও ফাতেমা তোমার সন্তান কারবালায় দুই রাকাত নামাজ পড়তে চাইব কিন্তু এক রাকাত পড়ব দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিব আরেকটা সেজদা দিতে পারব না মা ফাতেমার চোখ মুবারক দিয়া পানি মুবারক গুলা ছাড়া দিছে আব্বা এটা কেমন বেইনসাফ গো আব্বা দুই রাকাত নামাজ পড়তে যাব এটাও বলে ফর্ত দিত না আমার নবী চোখ মুবারকের পানি গুলা ছাড়া দিয়া কয় রে ফাতেমা আমার হুসাইন কারবালার ভিতরে দুই রাকাত নামাজ পড়ব কথা সত্য সেজদা করব তিনটা বাকি একটা সেজদা আমার হুসাইন হাসরের ময়দানে দিব আমার আল্লাহর কুদরতি কদমে ভিতরে সেজদা দিব ফাতেমা তুমি কান্দ না হোসেন ততক্ষণ সেজদা থেকে মাথা মুবারক উঠাইতো না যতক্ষণ না আমার আল্লাহ কইছে হোসেনের সেজদার বিনিময়ে আমি নানার উম্মতরে জান্নাতি বানিয়া দিছে হায় রে মুহররম মাস আসলে আমরা কেন নবীর ইমাম আহলে বায়াত ইমাম হোসেনরে নিয়া ইমাম হাসানরে নিয়া মুহাব্বতের আলোচনা করি এটার মুহাব্বত হইলো আমার নবী কইছে আল হাসান ও আল হোসেন সাইয়্যেদা শাবাবি আহলি জান্নাহ তবুও তো মা ফাতেমা তো মা মানুষ মার মনটা তো মানে না আব্বা আমার সন্তানরা আপনি কবুল করেন কিন্তু সন্তান কবুল করব কি সন্তানের শাহাদাতের আগে মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে ইমাম হোসেন নানার কাছে কান্দে ও নানা গো আমার মা যে দুনিয়া থেকে বিদায় নিল কারবালার ময়দানে নাকি আমারও শহীদ করে দিব নানা কারবালায় যাওয়ার আগে কি আমি আমার মার মুখ একবার দেখতাম পারলাম না ও বন্ধু রে চিন্তা করো চিন্তা করো চিন্তা করো দুনিয়ার জমি এমন তো কত সন্তান আছে বিদেশ চলে গেছে কিন্তু তারা তার মা বাবার মুখ পিদিনে দেখে যাইতে পারে নাই এমন কত সন্তান আজকের মাহফিলের মধ্যে পয়সা গেছো চাকরিতে যাও কাজে কামে যাও যাবার সময় মা বাবার চেহারাটা দেখে যাইতে পারো না হুজুর জামু কেমনে আমার মা তো মরে গেছে মা তো কবরে হুজুর বাপরে দেখলাম কেমনে আমার বাপ তো কবর দেশে চলে গেছে আরে আজকে আখেরি মুনাজাতে আমি গুনাগারের লগে আম্মা আব্বার লাগে একটু মুনাজাত করে দোয়া কইর এ সন্তান আজকে কত ফোলা পান জানি মা বাপের মনে কষ্ট দিয়া মা ফিরে বসছো আজকে কত ফোলা পান জানি মা বাপরে জুদা করে ভাত খাবাও তোমরা তিন ভাই মা বাপরে তিন বেলা তিন ঘরে খানা দাও দশ দিন এই ঘরে দশ দিন ওই ঘরে খানা দাও চিন্তা করছো না তোমার মা যদি ঘরের ভিতরে মুর্গা যদি তিনটা ডিম ফাটতো একটা ডিম তোমার আব্বারে খাওয়াইতো একটা তুমি খাইয়া লাইতা মা মাঠ বাগে ডিমটা মা নিজে খাইতো না রাইখা দিত আমার খুঁতে খাইব আজকে তোমার মা কবর দেশে চলে গেছে তোমার মারে তুমি একটা লোক মা খানা খাওয়াইতে পারো না এমন কত কপাল পোড়া আছে রে তোমার বাপে তোমার বড় কষ্ট করে মানুষ করছে শিয়া লুঙ্গিটা গোড়া তালি দিয়া বাপে পড়ছে খেতে কামারে কাজ করতে করতে আব্বার মাথা ব্যথা পায়ে ব্যথা হইয়া গেছে আব্বা যে জুতাটি পায়ে দিত আব্বার জুতার তলা কয় হইয়া পায়ের রাস্তার লগে লাগে আবার তবু একটা নতুন জুতা কিনছে না পুতরে নিয়ে নতুন জুতা কিনা দিছে তুমি ওই জুতা পরে ঘুরছো আজ দিয়া পাপ কবরে কিন্তু পাপের একটা জোড়া জুতা কিনা তুমি পরাইতে পারো না এমন কত সন্তান আছে তোমার মা সিরা কাপড় তারা জোড়া তালি দিয়া পড়ছে কিন্তু তুমি ফুটের স্কুলে যাওয়ার সময় দশ পাঁচ টাকা দিয়া দিছে এমন কত ফুট আছে মা নাকে তোমার খাওয়াইছে যে মা কবরে চলে গেছে তুমি সন্তান এখন হাজার হাজার টাকা কামাই করো কিন্তু মার একটা পাঁচশো টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না মা তোমার কবরে গেছে গা সন্তান যদি কেউ এমন মা বাপের জুদা করে দিয়া থাকো আজিয়া বাড়ি যাইয়া মা বাপের সাউডি আমজা করে ধরবা দূরে কইবা মা ও আব্বা স্বামী রেজা কইছে আপনারা পায়ে ধরে মাপ চাইলে আপনারা মাপ করে দিবেন আমার দোহাই লাগে কতক্ষণ পর্যন্ত মা বাপের পাও চাইল না যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া না কইছে তোরে মাফ কইরা দিছি এ সন্তান মা বাপ যদি মাফ না করে তুমি সন্তানের কোনো উপায় নাই তুমি সন্তানের কোনো উপায় নাই অনেক সন্তান তো চোখের পানি ফালে ফালে কান্তাছো
কেন কান্দো জিগেলে দেখবেন কইবো হুজুর আমার মা নাই আমি বাড়িতে কার পায়ে ধরে মাপ সামু হুজুর আমার বাপ নাই আমি বাড়িতে কার পায়ে ধরে মাপ সামু বাড়ি ঘরের মধ্যে গেলে তো আমি আমার মা চেহারা দেখতাম না এ সন্তান আগে মাহফিল শেষ করে বাড়িতে সবার চেহারা দেখবা কিন্তু মার চেহারা দেখতা না মা পাইতে থাকতে বাপ পাইতে থাকতে ফুট বাড়িতে আসে না মনে করে একবার রাস্তা তাইতে একবার ঘরের দরজায় মুরগার মতো লাফালাফি করতো আর হাঁটতো এখন ঘরে যা দেখো তোমার মা নাই তোমার মা কবরে কিন্তু বউয়ের মতো ঘুমাই ছেলে সন্তানের মতো ঘুমাই তোমার মা বাপ যে তোমার এত জায়গা জমি দিয়া গেছে এ বাড়িগুলা দিয়া গেছে তুমি সন্তান দে এখনো তোমার মা বাপের লেগে কিছু করতে পারলা না আল্লাহর দোহাই আমার নবী কয় কোন সন্তানের যদি মা মরিয়া যায় কোন সন্তানের যদি আব্বা মরিয়া যায় মা বাপ ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি শোকের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করতে পারে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দেয় এ সন্তান আজকে আখিরি মুনাজাত ওই মা বাবার লাগে একটু দোয়া কইরো আসুনি ওই পাক পঞ্জাতনের মহাব্বতে একটা সন্তান হাত তুলা কইবে হুজুর আমার মা বাপ কবরে গেছে আগামী বছরে মাহফিলের ভিতর আমার মা বাবার